অবৈধভাবে নির্মিত ভবনের বিরুদ্ধে রাজধানীর মুগদায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করেন। আজ বুধবার বেলা দুই ঘটিকায় এই অভিযান পরিচালনা করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন। এই সময় দুইটি বাড়ি অবৈধভাবে নির্মিত অংশ ভেঙে ফেলাসহ ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর মুগদা স্টেডিয়াম সংলগ্ন ৬৮/১ এর হোল্ডিংয়ে ৩ কাঠা জমিতে ১০তলা ভবন নির্মাণ করেন ইসলামী ব্যাংকের ৫ কর্মকর্তা মাকসুদুর রহমান মামুন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ শাহরিয়ার কবির খান, ABM আনোয়ার হোসেন ও মোহাম্মদ নাইমুল ইসলাম। ভবনটি নির্মাণের সময় পার্শ্ববর্তী জমির মালিকদের জমি ও সরকারি রাস্তার জমি দখল করা হয়। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালা ভঙ্গ করে রাজুকের অনুমতি নকশা বহির্ভূতভাবে সুউচ্চ ভবনটি নির্মাণ করার পার্শ্ববর্তী বাড়ির মালিকরা ঝুঁকির মধ্যে পড়ে যায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দৈনিক গণজাগরণ পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম রকি সরজমিনে অনুসন্ধান শেষে প্রতিবেদন প্রকাশ করেন এবং এই বিষয়ে রাজুক কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নির্মিত ভবনের অবৈধ অংশ ভেঙে জনগণের চলাচলের রাস্তা মুক্ত করেন এবং ভবনের উপরের অংশ মালিক কর্তৃপক্ষকে ভেঙে ফেলার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেন। পাশাপাশি ভবন মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করেন। এ ব্যাপারে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন বলেন, আইন অনুযায়ী ভবনের অবৈধ অংশ চিহ্নিত করা হয়েছে। লোকবল কম থাকায় কিছু অংশ ভাঙা সহ অবশিষ্ট অংশ ভবনের মালিককে নির্ধারিত সময়ের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ প্রদান করা হয়েছে এবং ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।